আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গরমে অতিষ্ঠ জনজীবন হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আরও কয়েকদিন থাকবে এমন পরিস্থিতি বলছে আবহাওয়া অধিদপ্তর কূটনৈতিক এলাকা ছাড়া সারা দেশে চলবে শিডিউল ভিত্তিক লোডশেডিং জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি তাদের বর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর রাজনীতি করার মতো আওয়ামী লীগের কোনো পুঁজি নেই বললেন গয়েশ্বর সরকার কমালেও সয়াবিন তেলের দাম কমায়নি ব্যবসায়ীরা বাড়তি দামেই বিক্রি হচ্ছে বাজারে মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের দর্শনার্থীদের জন্য সপ্তাহ শুক্র ও শনিবার প্রত্যাশিত ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঘুরে আসা যাবে 999 টাকায় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদে ছাড়াও থাকছে মাইটিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব এবার বিস্তারিত ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না কিছুতেই আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরও কয়েকদিন এদিকে তাপপ্রবাহের তীব্রতায় রাজধানী সহ দেশের অন্যান্য এলাকায় বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা মিজানুর রহমানের রিপোর্ট গেল কয়েকদিন তীব্র গরমের পর রাজধানীতে দু এক পশলা বৃষ্টি শুরু হলেও কমেনি তাপমাত্রা তার উপর যোগ হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং আবহাওয়া অফিস বলছে শিগগিরই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে রাজশাহী ঢাকা যশোর কুষ্টিয়া এসব জায়গাতে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম তাপমাত্রা পরশুদিন যেটুকু কমেছিল গতকাল তাপমাত্রা আবার বেড়ে গেছে সামনে ওই রকম আহামরি বৃষ্টি নাই যে বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা এখন যে অবস্থা আছে এটা কন্টিনিউ করবে এই অবস্থায় গরমের তীব্রতা থেকে একটু রেহাই পেতে অনেকেই রাস্তার পাশের খোলা শরবত পানি পান করছে ফলে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে গেল কয়েকদিনে হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা গরম বাড়ার কারণে যে সমস্যাগুলো হতে পারে আমরা যে ধরনের রোগীগুলো পাচ্ছি জ্বর কাশি সর্দি বা গলা ব্যথা এই ধরনের রোগী নিয়েও পেশেন্ট আউটডোরে দেখাচ্ছে ডক্টরদের কাছে আসতেছে জ্বরের কারণে যেটা হচ্ছে ডিহাইড্রেশন নিয়েও আর কি ভর্তি হচ্ছে হিস্ট্রোক পর্যন্ত হতে পারে গরমের সময় আমরা সতর্ক থাকবো বাইরে গেলে আমরা সাথে হতে পানি রাখবো সুস্থ থাকতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি এবং রাস্তার পাশের খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা যে তাপমাত্রা অত্যন্ত পরিমাণে বাড়ছে মিজানুর রহমান মাইটিভি ঢাকা সারা দেশে শিডিউল ভিত্তিক লোডশেডিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু তবে কূটনৈতিক এলাকাগুলো এর আওতামুক্ত থাকবে বলে জানান তিনি সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনে অর্থ সাশ্রয়ী করতে সরকার এমন উদ্যোগ নিয়েছে আগামী এক সপ্তাহ এই লোডশেডিং করে পর্যবেক্ষণ করবে সরকার এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় তিনি আরও জানান বিদ্যুৎ উৎপাদনে 10% ডিজেল খরচ কমাতে চায় সরকার আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই আগামী একটা সপ্তাহ 10 দিন কি হলো এই যে 1000 মেগাওয়াট বন্ধ করলাম ডিজেল সেভিং করলাম এতে এটা কি হলো পরিস্থিতিটা কি হলো আমি লোডশেড যদি না করতাম তাহলে ইকোনমিক ভায়াবিলিটিটা কতটুকু আমাদের পক্ষে আসতো আর এই যে লোডশেড করে আমার কতটুকু লস হলো এই বিষয়টা আমি একটা সপ্তাহ দেখতে চাচ্ছিলাম তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তি প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এ সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তাদের চিরতরে বর্জন করতে হবে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে 2003 সালে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের 11 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া 3 জনের মাঝে প্রধানমন্ত্রীর 45 লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি যারা রাষ্ট্রটাই চায়নি যারা ফতোয়া দিয়েছিল যে হিন্দুরা গণিমতের মাল 71 সালে সেই জামাত ইসলাম বিএনপির প্রধান সহযোগী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে কোনো দল যদি অংশগ্রহণ করতে না চায় তাহলে বুঝতে হবে সেই দলে নির্বাচন করার সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় হানিফ আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকতে বিএনপি হাওয়া ভবন বানিয়ে লুটপাট করে দেশটাকে ধ্বংস করেছে, যা দেশবাসী দেখেছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো দলই এখনও সেটা ভাবছে না। এখন যারা কথা বলছেন এটা আসলে রাজনৈতিক কথাবার্তাই হচ্ছে, এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে। আমরা তো চাই সকল দল নির্বাচনে আসুক। যারা কেউ যদি নির্বাচনে আসতে না চায় তাহলে বুঝতে হবে যে তার হয়তো নির্বাচন করার সক্ষমতা হারিয়ে ফেলেছে, সেই জন্য তারা নির্বাচন ভয় আসতে চায় না। রাজনীতি করার মতো আওয়ামী লীগের কোনো পুঁজি নেই বলেই দলটির নেতারা সর্বদা বিএনপিকে নিয়ে কথা বলে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জে জাসাসের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়াই বিএনপির সবচেয়ে বড় অস্ত্র বলে জানান তিনি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। ওরা কথায় কথায় খালেদা জিয়া তারেক রহমান নিয়ে কথা বলে, আসলে ওদের তো কোনো পুঁজি নেই। ওরা জানে ওদের পতন অনিবার্য। আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমরা শুধু খালি নির্বাচনে যাব না। বিশ্ববাজারে দাম কমলেও বাড়তি দামেই ভোজ্য তেল ক্রয় করতে বাধ্য হচ্ছে ভোক্তারা। সরকার সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমালেও আদতে তা কম আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা। তবে এই অবস্থা থেকে উত্তরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নজরদারি আরও জোরদার করার তাগিদ দিলেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। ভোজ্য তেল সয়াবিন এ যেন অপরিহার্য এক নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম, অথচ এই ভোজ্য তেল নিয়ে গত কয়েক মাস ধরে চলছে তেলেসমাতি কারবার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে খুচরা কিংবা পাইকারি বাজারে হু হু করে বাড়তে থাকে সয়াবিন ও পামেল তেলের দাম। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের তরফ থেকে নানাবিধ আইনি পদক্ষেপ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পর নড়েচড়ে বসে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরকার সয়াবিন তেলের দাম লিটার প্রতি 168 টাকা বেঁধে দেওয়ার পরেও অধিকাংশ দোকানে বিক্রি হচ্ছে 185 থেকে 195 টাকা দরে, এমনকি কোনো কোনো দোকানে খোলা তেল 200 টাকা দরেও বিক্রি করা হচ্ছে। তেলের দামটা যেভাবে কমা উচিত আসলে আমরা সেভাবে পাই না। ব্যবসায়ীরা দেখা যায় যে তাদের লাভের জন্য তেলের দাম কমলেও তারা বাড়াই বিক্রি করতেছে। 260 টাকা, আরো বলছে 270 টাকা। 2020 সালে তেলের লিটার প্রতি দাম ছিল 130, 2021 সালে এসে তা দাঁড়ায় 165 টাকায়, আর 2022 সালে এসে দাঁড়িয়েছে 200 টাকায়। এর কারণ কি সেই ব্যাখ্যাই দিলেন তেল ব্যবসায়ীরা। আমরা কিছু সরাসরি সরকারের পক্ষ থেকে এবং কোনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু পাইনি। নতুন রেটের চাইতে একটু বেশি বিক্রি করার চেষ্টা করতেছে যাতে লসটা কম হয়, যার জন্য এক দোকানে কম এক দোকানে বেশি। তথ্য বলছে 2019 সালে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 104 টাকা, 2020 সালে সেটি বেড়ে দাঁড়ায় 113, 2021 সালে 130 টাকা, 2022 সালে শুরুতে এসে তা দাঁড়িয়েছে 168 থেকে 170 টাকায়, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে 185 থেকে 195 অথবা 200 টাকায়, আর 2019 সাল থেকে পাম অয়েল 58 টাকা থেকে 2022 সালে এসে ঠেকেছে 165 টাকায়। যারা দেখভালের দায়িত্বে রয়েছেন সেই সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু বাজার মনিটরিং এর ব্যবস্থার দিকে আরো জোরদার দেবেন কি, এমনটাই প্রত্যাশা এখানে আসা ভোক্তাদের। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাইটিভি। দর্শনার্থীদের জন্য সপ্তাহের শুক্র শনিবার পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এই প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট বাসে 999 টাকায় পদ্মা সেতু ঘুরে দেখতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বিকেল 3টায় পর্যটন ভবন প্রাঙ্গণে স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, বাংলাদেশের ইতিহাসের অংশ। দর্শনার্থীদের নিয়ে সপ্তাহের 2 দিন আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বাস বিকেল 4টায় পদ্মা সেতুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেদিনই রাত 10:30টার মধ্যে ঢাকায় ফিরে আসবে। গন্তব্যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে,
আমাদের জিডিপিতে 1.23 কন্ট্রিবিউট করবে পদ্মা ব্রিজ। সব কিছু মিলিয়ে পদ্মা ব্রিজ বাংলাদেশের অহংকার এবং গৌরব এবং মর্যাদার জায়গাটুকু আরো বাড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে। মাইটিভি সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে জানাবো। চট্টগ্রামে বিভিন্ন সংস্থা নিয়মিত অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না মাদকের অপতৎপরতা, প্রশাসনকে আরো কঠোর হবার তাগিদ সাধারণ মানুষের। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে মাদক সেবী ও ব্যবসায়ীদের অপতৎপরতা বেড়েই চলেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব প্রতিনিয়ত বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের চালান সরবরাহকারীদের আটক করলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আলতানভীর নওয়াজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চট্টগ্রামে বেশ কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধির নাম রয়েছে শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়। মাদক মামলায় এরই মধ্যে অভিযুক্ত কয়েকজনকে আনা হয়েছে শাস্তির আওতায়। সরজমিনে দেখা মেলে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনার নানা চিত্র। চট্টগ্রামের মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অসহায় এই এলাকার বাসিন্দারা। এখানে বিভিন্ন মাদক ব্যবসার কবল ধরে আমরা নিরুপায় হয়ে গেছি। যে মাদক ব্যবসা করে হে আসি আমার স্বামীরা দেখা দিছে, ওরা ধরে নি ফাঁস পান্ন ফিস ইউবার মামলা দিছে। ঠিক বলা তোলে এমন জোরে জোরে ভাতর মারা ঘুমাতে সাপটা মারা উড়ি বসি খাওয়া লাগা আমাদের। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022 সালে এ পর্যন্ত 385টি মাদক মামলায় আসামিভুক্ত করা হয়েছে 405 জনকে। যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা কিন্তু আমি বিশ্বাস করি অত্যন্ত প্রায়োরিটি দিয়ে আন্তরিকতার সাথে আমাদের দেশটাকে মাদকের কবল থেকে বাঁচানোর জন্য তারাই চেষ্টা করে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ মাদক সহ ব্যবসায়ীদের আটক করেছে চট্টগ্রাম র‍্যাব সাদের সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমাদের সামাজিকভাবে দায়িত্ব রয়েছে, আমাদের পরিবার থেকে দায়িত্ব রয়েছে, সমাজ থেকে দায়িত্ব রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশও। আগামী দিনেও আমাদের মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি সরকার এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের সেটি অব্যাহত থাকবে এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীরা আইনের আওতায় আসবে, ধ্বংসের হাত থেকে বাঁচবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আলতানভীর নওয়াজ, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। দেশের মানুষের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভুট্টা চাষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পাবনার সাথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গমের আটার সাথে ভুট্টার আটার মিশ্রণে তৈরি করা খাবার একদিকে যেমন দৈনন্দিন খাবারে বৈচিত্র্য আনছে, সেই সাথে পুষ্টির অভাব পূরণেও ভূমিকা রাখছে। পাবনা প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আঞ্জুম। পাবনার সাথিয়া উপজেলার কৃষকরা এখন ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন। গতবার ভুট্টা চাষে লাভের মুখ দেখায় এবার তারা ব্যাপকভাবে সুপারসাইন 1760 নামে নতুন জাতের ভুট্টা চাষ শুরু করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মরত সুদক্ষ কর্মী বাহিনী উচ্চ ফলনশীল এই ভুট্টার আবাদ বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ ও কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করছেন। আমাদের এলাকায় নতুন ভুট্টা আবাদ হয়েছে, আমরা দু একজন করছে আর কি, তাইগুলা দেখে আমরা অনেক আশাবাদী হয়েছি। কৃষি অফিসার আমাদের বলেছে আমরা সামনের বারে আবাদটা করতে চাচ্ছি। চাষ করার জন্য সকল সার বীজ সবকিছুই ওনারা সরবরাহ করছে। উপজেলার কৃষি অফিসার জানিয়েছেন বাজারের দাম ও চাহিদা থাকায় চলতি বছর বিঘাপ্রতি ভুট্টা উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে 65 থেকে 40 মন। জমিতে রোগবালাই দমনের জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকদের। এবছর আমরা কৃষকদের আরো উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা ফেরোমন ট্র্যাপের ব্যবহার করেছি, যার ফলে কৃষক শুরুর দিকে যে পোকাটা ফল আর্মি ওয়ার্ম তার বিস্তার রোধ করতে পারবে এবং এর ফলে তার বালাইনাশক কম দিতে হবে, তার উৎপাদন খরচ হ্রাস পাবে এবং ভুট্টার ক্ষেত্রে সে লাভবান হওয়ার সুযোগ থাকবে। আশা করা যাচ্ছে এবার সাথিয়ার কৃষকগণ ভুট্টার বাম্পার ফলনে অধিক লাভবান হবেন। রিফাত আঞ্জুম, মাই টিভি নিউজ ডেস্ক। মাছের আঁশকে ফেলনা ভাবা হলেও আসলে তা ফেলনা নয়। উন্নত মানের প্রসাধনী তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এসব আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে। এই ফেলনা মাছের আঁশকে কাজে লাগিয়ে নিজের আয় বৃদ্ধির পাশাপাশি এই ব্যবসায়ে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। জেলার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপেড়া এলাকায় গিয়ে দেখা যায় ট্রিপল বিছিয়ে রোদে শুকাচ্ছে মাছের আঁশ।
ফেলনা এসব মাছের আশ এখন আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে প্রান্তিক মানুষের। কয়েকজনের দেখাদেখি অন্যরাও এগিয়ে আসতে চান এই পেশায়। আমরা এটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে পানি দিয়া ব্যবসায়ী মাহবুবের প্রসেসিং করা মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে। উন্নত মানের প্রসাধনী ও ক্যাপসুলের ক্যাপ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এসব মাছের আঁশ। এগুলা শুনছি চিনে যায় নাকি পাউডার করে তারা, ক্যাপসুলের কাভার, কুটির শিল্পের কাজে মূর্তির গায়ে লাগায়, এই বিভিন্ন মালা টালা বানায়। ফেলনায় সব মাছের আঁশ সংরক্ষণ করা গেলে রক্ষা পাবে পরিবেশ দূষণ। আগ্রহীদের প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ফেলনা জিনিসগুলোকে যদি সংগ্রহ করে শুকায়ে এগুলোকে কাজে লাগানো যায় তাহলে পরিবেশ দূষণ থেকেও কিন্তু আমরা একটা পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারি। তাহলে অবশ্যই আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে মানে আর্থিক সহযোগিতার বিষয়টা কীভাবে দেখা যায়। ফেলনা এসব মাছের আশ থেকে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা। মাইটিভি সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে জানাবো। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুণাবর্তনে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযান, আটক শতাধিক। জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টির অধিনায়ক নুরুল হাসান সোহান। বিশ্রামে রিয়াদ, মুশফিক ও সাকিব 15 সদস্যের দলে ডাক পেয়েছেন হাসান ও ইমন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সদ্য প্রয়াত সহধর্মিনীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাটার সিগন্যাল এলাকার একটি মসজিদে বিকেলে আসর নামাজের পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সহ কেন্দ্র ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সংগ্রামের জীবন, তার এই ত্যাগের জীবনকে কবুল করে নিয়ে অবশ্যই তাকে বেহেশতের উচ্চ মাকামে তাকে অধিষ্ঠিত করবে। আমার সহধর্মিণী ব্যবহারে তোমার কখনো কেউ কোনো আঘাত পেয়ে থাকে? সহযোদ্ধা হিসাবে, একজনের স্বামী হিসাবে আপনাদের কাছে নিজগুণে ক্ষমা চাচ্ছি। আমার পক্ষ হয়ে ওকে মাফ করে দেবেন। প্যাকেজ ফুড অ্যান্ড বেভারেজের স্বনামধন্য ব্র্যান্ড ফার্ম ফ্রেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে শেফস বিয়ন্ড হোম ফেস্টিভ্যাল 2022। দুদিনব্যাপী আয়োজনের উদ্দেশ্য নারীদের স্বাবলম্বী করা, যারা রন্ধন শিল্পকে পেশা হিসেবে নিতে চান। ধানমন্ডির মাইডাস সেন্টারে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে এ উৎসব। এছাড়াও এই আয়োজনে থাকছে দর্শনার্থীদের সরাসরি সুচিন্তিত মতামত দেওয়ার সুযোগ। এতে স্টল পার্টনার হিসেবে রয়েছে 13টি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুণাবর্তনে। এর আগে রাজধানীতে বিক্ষোভকারীদের মূল অবস্থানে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শতাধিক আন্দোলনকারীকে। আরো জানাচ্ছেন মুনার আলম নির্ঝর। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ আইন প্রণেতা দীনেশ গুণাবর্ধনে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপ রাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার একদিন পর গুণাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিক্ষোভকারীদের মূল অবস্থানে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় সেখান থেকে শতাধিক আন্দোলনরত লঙ্কানকে গ্রেফতারও করা হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে ছিল প্রতিবাদের মূল মঞ্চ গোতা গো গামা। সেটি ঘিরেই মধ্যরাত থেকে উত্তেজনা ছড়াতে শুরু করে।
এদিকে শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভায় আবারও শপথ নিতে যাচ্ছেন বলে জানা গেছে। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত বহাল থাকবে এই মন্ত্রিসভা এবং পরে তাতে রদবদল আনা হবে। মনোয়ার আলম নির্ঝর, মাইটিভি নিউজ ডেস্ক। ইতালির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। একই সাথে আগামী 70 দিনের মধ্যে আগাম নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে গতকাল ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় ইতালির রাষ্ট্রপতি ড্রাগিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে বলেছিলেন। বুধবার ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি সংসদে সিনেট সদস্যদের আস্থা ভোটে সংকটে পড়েন। ভোটাভুটি পর্বের চূড়ান্ত ফলাফলে হেরে যান মারিও ড্রাগি। তার পক্ষে ভোট পড়ে মাত্র 95টি। সংসদের মোট সিনেট সদস্য সংখ্যা 321 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে শরীরে মৃদু উপসর্গ থাকা সত্ত্বেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় তথ্য জানিয়ে বাইডেন বলেন, তিনি ভালো অনুভব করছেন, তার শরীরের লক্ষণগুলো বেশ হালকা হচ্ছে। তিনি আরও জানান, তিনি কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং 2 ডোজ টিকা এবং 2 বার বুস্টার ডোজও নিয়েছেন। তার উপসর্গগুলো হালকা। এবার খেলার সংবাদ। জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। রিয়াদ সহ এই ফর্মেটে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিক ও সাকিবকে। বিসিবি ঘোষিত 15 সদস্যের দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও পারভেজ ইমন। এদিকে একই দিন ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। ফিরেছেন মুশফিকুর রহিম। এসএম আরিফ রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর উপর টি টোয়েন্টিতে তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তারই ছায়া পড়েছে আসন্ন জিম্বাবুয়ে সফরের দলে। রিয়াদকে বিশ্রাম দিয়ে এই ফর্মেটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। রিয়াদকে ডেকেছিলাম এবং টি টোয়েন্টি টিম নিয়ে আলাপ করেছি এবং তার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি। পনেরো সদস্যের টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও পারভেজ হোসেন। রয়েছেন মুনিম শাহরিয়ার, ইনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, শেখ মেহেদি, নাসু মাহমেদ, তাসকিন শরীফুল, মুস্তাফিজ মোসাদ্দেক, নাজমুল হোসেন ও মেহেদি মিরাজ। রিয়াদের মতো বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিমকে। এছাড়া জিম্বাবুয়ে সফর থেকে সাকিব আল হাসান ছুটি নেওয়ায় এই প্রথম পঞ্চপাণ্ডব ছাড়াই কোনো সিরিজ খেলবে বাংলাদেশ। পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা তো ভালো করছি না এবং সামনে ভালো করতে পারবো কি না আমরা জানি না। তবে চেষ্টা করছি আমরা যাতে কিছু চেঞ্জ আনার জন্য আমরা চেষ্টা করছি, যাতে নতুন কিছু আমরা রেজাল্ট দেখি নতুন কারা কিভাবে পারফর্ম করে। একই দিন ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া টি টোয়েন্টিতে বিশ্রামে থাকলেও ওয়ানডে দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। এবার বিনোদন বিশ্ব। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তোশি, শরীফুল রাজ অভিনীত এবং মেজবাউর রহমান সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি হাওয়া। এর মধ্যেই পরিচালক জানালেন আগামী 29 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। অন্যদিকে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ত্রিভুজ প্রেমের গল্পের পরাণ সিনেমাটি কাঁপাচ্ছে প্রেক্ষাগৃহ। জুবাইর রহমানের রিপোর্ট। এই দুরিয়ে কত কাহিনী হয়। নানা কারণে নির্মাণের শুরু থেকে চলচ্চিত্র প্রেমীদের নজর হাওয়ার দিকে। গত মাসে হাওয়ার ট্রেলার প্রকাশিত হয়। সম্পর্ক, প্রতিশোধ ও একদল পানিতে বসবাসকারী মানুষের গল্প নিয়ে তৈরি হাওয়ার ট্রেলার ব্যাপক প্রশংসা পায়। তারপর থেকে চলচ্চিত্র প্রেমীরা মুখিয়ে আছেন এ ছবিটি দেখার জন্য, যা মুক্তি পাচ্ছে এ মাসের 29 তারিখে। জানা যায় গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে হাওয়া তৈরি হয়েছে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসিরউদ্দিন খান প্রমুখ। ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। ইতিমধ্যে সাদা সাদা কালা কালা শিরোনামে সিনেমাটির একটি গানও দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা।
এরই মধ্যে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত ত্রিভুজ প্রেমের গল্প পরাণ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের 11টি সিনেমা হলে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে সিনেমাটি। মার্ডারটা করছিলেন কেন? বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে পরাণ। নির্মাতা সিনেমাটি নির্মাণে নিজের মতো করে গল্পের চরিত্রের শেড, ক্লাইম্যাক্স, টুইস্ট এবং সিনেমাটিক অ্যাঙ্গেল তৈরি করেছেন ড্রামা ব্যবহার করে। হলিউড বলিউডের শত শত কোটি বাজেটের সিনেমার সঙ্গে তুলনা করলে হয়তো পরাণ এর বাজেট কাস্টিং, সেট, ডিজাইন কিংবা পারিপার্শ্বিক আয়োজনে নেই আড়ম্বর। কিন্তু সাধারণের মাঝেই অসাধারণ আঙ্গিকে গল্প তুলে ধরেছেন রায়হান রাফি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। এই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, আরও কয়েকদিন থাকবে এমন পরিস্থিতি বলছে আবহাওয়া অধিদপ্তর। কূটনৈতিক এলাকা ছাড়া সারা দেশে চলবে শিডিউল ভিত্তিক লোডশেডিং, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত। সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তাদের বর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর। রাজনীতি করার মতো আওয়ামী লীগের কোনো পুঁজি নেই বললেন কয়েশ্বর। সরকার কমালেও সয়াবিন তেলের দাম কমায়নি ব্যবসায়ীরা, বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে, মনিটরিং জোরদার করা তাগিদ ভোক্তাদের। দর্শনার্থীদের জন্য সপ্তাহ শুক্র ও শনিবার পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঘুরে আসা যাবে 999 টাকায়। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উমেশ আমিনা। আল্লাহ হাফেজ।